আজি বি অচল হব কি গৃহ থমিবার না নেউনি মমিতা ঝড় আজি অধিবেশনর সপ্তম দিন লগাতার ছয় দিন ধরে নিজ জিদ্রে অটল বিরোধী দিব্যশঙ্কর মিশ্র ইস্তফা ন দেওয়া পর্যন্ত গৃহরে চলাই দেবেনি আজি পুনি মমিতা প্রসঙ্গক নিয়ে গৃহ হয়ে পড়ে সরগরম মঙ্গলবার ষষ্ঠ দিনের গৃহ কার্য আরম্ভ হি হটগোল হয়েছিল ফলে মাত্র দুই মিনিট গৃহ চালা পরে গৃহক মুলতবী ঘোষণা করে বাচস্পতি আজি মধ্যে গৃহরে পুনি মমিতা প্রসঙ্গ উঠবা সম্ভাবনা থাকলে গৃহ কার্য স্বাভাবিক হব না নাহি তা উপরে রয়েছে নজর এ বাবদরে অধিক সূচনা পাই আমার সহিত যোড়ি হচ্ছেন আমার প্রতিনিধি দিব্যজ্যোতি মহান্তি তবে দিব্য আজি হচ্ছে সপ্তম দিন অধিবেশনর কোন আশা করা যাই পারে যে আজি গৃহ কেমতি রহিব দেখুন চিন্ময় নিঃসহায় আজি বিধানসভা শীতকালীন অধিবেশন সপ্তম দিন ছয় দিন হব লগাতার ভাবে অচলাবস্থা জারি রয়েছে এবং আপনার জাঁচিং মমিতা মেহর প্রসঙ্গকে নিয়ে বিরোধী তাঁর জিদ্র অটল রয়েছে অন্যপটে সরকার আলোচনা আগুক আসুনা ছয় দিন হব মুলতবী হয়ে চালিছি গোটিয়ে মিনিট পাই মধ্য গৃহ চালি পাওনি স্বাভাবিক হয়ে পাওনি গৃহ এবং অনেক প্রসঙ্গ থিলে মধ্য আলোচনা হয়ে পাওনি মমিতা প্রসঙ্গের বিরোধী যেহেতু জিদ ধরি বসছেন মমিতা প্রসঙ্গ আলোচনা হোক কিন্তু সরকার কাহিঁকি আসুনা আগুক আলোচনা হেউ নাই তাকে নিয়ে মধ্য সাধারণ লোকে প্রশ্ন কলে যে বিধানসভার কোটি কোটি টাকা খরচ হচ্ছে বিধানসভা পরিচালনা পাই গোটিয়ে দিন পাই কিন্তু সরকার যদি আগুক ন আসবে আলোচনা ন হব এবং যদি সরকার তাঁর কর্তব্য পালন ন করবে তাহলে বিধানসভা চালিব কাহিঁকি লোকে প্রশ্ন কলে অন্যপটে আজ যদি বিধানসভার কার্যকাল দেখবে বিধানসভা কার্যসূচী দেখবে আজ প্রশ্নকালে সাত সাতটি বিভাগের গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আলোচনা রয়েছে যেমনকি আপনার দেখবে উচ্চশিক্ষা হোক কিংবা গণশিক্ষা হোক কিংবা কৃষি কৃষক সশক্তিকরণ বিভাগ হোক যোগাণ ও সম্বয় বিভাগ হোক এইভাবে সাত সাতটি বিভাগের গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আলোচনা হবার অছি যদি আজ গৃহ স্বাভাবিক হুয়ে তাহলে এসব প্রসঙ্গে আলোচনা হব অন্যপটে শূন্যকাল রয়েছে শূন্যকাল পরে মুলতবী প্রস্তাব দিয়া যাইছি কংগ্রেস পক্ষের গতকাল যা দিয়া যাই যে মমিতা মেহর প্রসঙ্গে আলোচনা পাই যদি গৃহ স্বাভাবিক হুয়ে হুয়ে তো সে প্রসঙ্গে আলোচনা হয়ে পড়ে এবং অপরাহ্ন অধিবেশনে বেশ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ রয়েছে বিধানসভার কিন্তু গৃহ স্বাভাবিক আজি মধ্যে ন হয়ে পড়ে যা বিরোধীঙ্কর রণনীতি রয়েছে যেভাবে ভাবে বিরোধী স্ট্রাটেজি করছেন যে মমিতা মেহর প্রসঙ্গে সরকার আগুক আসন্ত মুখ্যমন্ত্রী যেহেতু গৃহর নেতা সি মুখ্যমন্ত্রী নিজে বিধানসভার উপস্থিত রুহতু এবং বিরোধী যে প্রশ্ন করছেন তার উত্তর রাখত মুখ্যমন্ত্রী নিজে ভিসি মাধ্যমে কেউটি বসিকি লেখা জোখা পড়া পড়িলে হব না বিরোধী একথা কইসারি এবং গৃহর নেতা হিসাবে গৃহরে উপস্থিত রাখা মুখ্যমন্ত্রী সে বারম্বার অনুরোধ মধ্যে করছেন এপর্যন্ত মুখ্যমন্ত্রী সে উপরে কোণী প্রতিক্রিয়া রাখি না মুখ্যমন্ত্রী এপর্যন্ত গৃহক আসুনা যেপা গৃহের অচলাবস্থা লাগি রয়েছে আজি মধ্যে সেই সমান দৃশ্য দেখা মিলব যা স্ট্রাটেজি রয়েছে যা সূচনা রয়েছে বিজেপি মধ্যে আজি সেই সমান প্রতিবাদ করিব ঘণ্ট ঘণ্টা বাড়াইব এবং বাচস্পতি যে ধ্যান আকর্ষণ করার চেষ্টা করব এবং তা সহ মুখ্যমন্ত্রী কাহিঁকি আসুনা তাকে মধ্যে প্রশ্ন করব অন্যপটে যে দাবি লা গৃহরাষ্ট্রমন্ত্রী বহিষ্কার দাবি এবং অন্যপটে সিবিআই তদন্ত সরকার নির্দেশ এই দুইটি দাবি মধ্যে দোহরাইব কংগ্রেস মধ্যে আজি সেইভাবে ভাবে প্রতিবাদ করব কংগ্রেসর যে দাবি রয়েছে যে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করা যাও তা সহ মন্ত্রী বহিষ্কার করা যাও কংগ্রেস এ জিদ্রে মধ্যে অটল রয়েছে কিন্তু শাসক দল আজি কেউ আভিমুখ্য আপনার হচ্ছে কেউ কেন্দ্রীয় অবহেলা নারা দেউছি তা উপরে নিহত নজর রহব কারণ শাসক দল প্রত্যেক সময় কেন্দ্রীয় অবহেলা নারা দিয়ে আসিছি আপনার দেখুন প্রথম দিন পকা ঘরকু নেইকি যেভাবে ভাবে তুম্ভি তোপান করাগলা রাজভবন গলে এবং অন্যপটে দ্বিতীয় দিনে যেভাবে দরদাম বৃদ্ধিকে নিয়ে যে হাইড্রামা কলা শাসক দল এবং গতকালি এবং তা পূর্বদিন মধ্যে যেভাবে কেন্দ্রীয় অবহেলাকে নিয়ে হাইড্রামা করা হচ্ছে এবং মমিতা মেহর প্রসঙ্গ কিভাবে আলোচনা ন হয়ে পড়ব সেপাই যে রণনীতি আপনার শাসক দল তাকে নিয়ে বিরোধী খপা অনেক বিরোধী কহা কথা সবু প্রসঙ্গ আলোচনা হোক কিন্তু রাজ্যবাসী স্বার্থ রাজ্যবাসী যা চাই জাণবা চাহুচার মমিতা মেহর প্রসঙ্গে যে প্রকৃত রহস্য কোণ অাহিঁকি সরকার এই ঘটনার গোটে লজিকাল এন্ড্রে পৌঁছি পুনা সেপাই বিরোধী অড়ি বসছেন এই বিষয়ে আলোচনা পাই কিন্তু শাসক দল আগুক আসুনা সরকার আগুক আসুনা এবং নির্দিষ্ট উত্তর রখা যাওনি আপনার দেখুন পরদিন যেদিন গৃহ বিভাগের আলোচনা লা প্রশ্নকাল সময় সেই সময় যে লিখিত অণতারকা তারকা প্রশ্নরে আসি সে গোটিয়ে উত্তরকু বারম্বার মন্ত্রী দোহরাই প্রত্যেক প্রশ্নর গোটিয়ে উত্তর লা যেমতি জনা পড়ুলা যে এই ঘটনার কিছু না কিছু রহস্য রয়েছে যা লুচাইবাকে চেষ্টা করা হচ্ছে তো তাকে বিরোধী প্রশ্ন করছেন যে ঘটনার এমতি কোণ রয়েছে কাহিঁকি সরকার এখন লুচাইবাকে চেষ্টা করছেন কাহিঁকি মন্ত্রী সুরক্ষা দেওয়া হচ্ছে মন্ত্রীঙ্কর যদি কিছু না তাহলে মুখ্যমন্ত্রী কাহিঁকি সে কথা আসি গৃহরে কই দেউ না যে প্রকৃতির কিছু প্রমাণ না এবং যেহেতু বর্তমান তদন্ত চালিছে তাহলে মন্ত্রী কার্যরু নিবৃত রাখা তাহলে কাহিঁকি রখা যাওনি এবং নিবৃত ন রক্ষা দ্বারা এই তদন্তরে ঠিক বাটরে যাও না বলে কুহ হচ্ছে কারণ যেহেতু নিজে পুলিশ কহিসারিছি
যে তদন্ত ঠিক বাটে যাই নথিলা প্রথমরু সেতিপাই যদি গৃহরাষ্ট্র মন্ত্রী তাঙ্ক পদে রহিবে তাহলে এ তদন্ত আগু কেমিতি বড়িব এবং তাঙ্ক পাখকু পুলিশ আসিব এবং তদন্ত তাঙ্কু প্রশ্ন করিব কি নাহি তাহা মধ্যে গটে বড় প্রশ্ন আছে যাহাকু নি বিরোধী অড়ি বসছেন সমস্তক নজর রইব যে বিরোধী নিজ জিদরে অটল থিবা বেলে সরকার মধ্যে কেন্দ্রীয় অবহেলার নারা দৌছন্তি কিন্তু ইয়া ভিতরে যে বিধানসভারে গৃহ চালি পারুনি এথিপাইঁ মধ্যে রাজ্যবাসীঙ্ক নজর রয়েছে যে আজ সপ্তম দিনরে গৃহর স্থিতি কণ রহিব। বহুত বহুত ধন্যবাদ দিবে আপনার তমাম সূচনা পাইঁ।